কাজিরঙাত প্রথমবারের চোরাংশিকারীর বিরুদ্ধে অভিযানের ব্যবহার করা হয় থার্মেল ড্রোন। বানর সময়ত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের বিশেষ সুরক্ষা ব্যবস্থা। তথ্য প্রযুক্তির ব্যবহার করে চোরাংশিকার রোধের পরিকল্পনা। নিশার ভাগত যাতে চোরাংশিকারিয়ে কোনো দুষ্কার্য সংঘটিত করব নোৱাৰে তার থার্মেল ড্রোনের ব্যবহার রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের। উল্লেখ্য যে বানর সময়ত রাষ্ট্রীয় উদ্যানের ওলাই হওয়া বন্যজীব সমূহ কার্বি পাহাড়ের জনাঞ্চলতো আশ্রয় লৈ আছে, বিশেষকৈ গড়ের মুক্ত ভীষণ পরিলক্ষিত হয়েছে। এনে ক্ষেত্রত যাতে কোনো চোরাংশিকারিয়ে এই সমূহ বন্যপ্রাণীর ক্ষতি করব নোৱাৰে তার নিশা এই ড্রোনের জড়িয়ে পহরার ব্যবস্থা উদ্যান কর্তৃপক্ষের। ইপিনে দিনে নিশা সস্তম হয়ে আছে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত সংলগ্ন সেন্সর আর থার্মেল ক্যামেরা। গাড়ির গতিবিধির বন্যপ্রাণীরও গতিবিধি বন্দী হয়েছে এই সমূহ ক্যামেরাত। মুঠতে বানর সময়ত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই তথ্য প্রযুক্তির ব্যবহার করা পরিলক্ষিত হয়েছে। নাইট টাইমত এনিমেল মুভমেন্ট যেন মেইনলি নেশ্যনেল হাইওয়ে ওচৰত যিমান কোনো এরিয়া আছে এইটো এরিয়াত এনিমেল মুভমেন্ট ট্রেক করব কারণে অলরেডি আমি এনিমেল সেন্সর সিস্টেম ডিপ্লয় করা হয়েছে। তার উপরতো এতিয়া আমি ইনফ্রারেড ক্যামেরা এনেবলড ড্রোন ইউজ করে এতিয়া আমি মনিটর করে আছো এনিমেল মুভমেন্ট। যেতিয়া এনিমেল রাষ্ট্রীয় ঘাইপথ ওচৰত আহিব তেতিয়া আমি ইমিডিয়েটলি রাষ্ট্রীয় ঘাইপথ ম্যানেজমেন্ট আর অল্প সাবধান থাকবলে আমি করবো। আর এডিশনেলি আমার ম্যান পাওয়ার ডিপ্লয় করা হয়েছে পাহাড়ের উপরতো করা হয়েছে আর আমার বর্ডার এরিয়া গোটেকটি করা হয়েছে, তাতো এনিমেল মুভমেন্ট ফিজিক্যালিও আমি ট্র্যাক করে আছো। এটা প্রথমবার কারণে সাই টেকনোলজি ব্যবহার করা হয়েছে নাকি কাজিরঙা? এটা ড্রোন টেকনোলজি নাইট টাইম এনিমেল মুভমেন্ট ট্র্যাকিংয়ের কারণে প্রথমবার আমি এবার ইউজ করেছো মেইনলি ফ্লাড সিচুয়েশনের কারণে। আর সেটো এই ড্রোন ভিজুয়ালত আমার উইথ ইনফ্রারেড আমি জন্তু কত আছে মানুষ কত আছে গোটেকটা চাব পড়ো এনেকে উপর আমার স্টাফ ডিউটি করা আমি আমার ভিজুয়াল ইয়ার আমি চাব পারিল হয় আমি কনফার্মও করা হয় আর বেলেগ মানুষ কোনবা আহিলে আমি গম পাই যাও কেনকা সেটো ভাল টেকনোলজি এবার ইউজ করা হয়েছে। আর আন যেসব টেকনোলজি আছে থার্মেল ক্যামেরা আছে বা স্ক্রিন মনিটরিং যে সেন্সর ক্যামেরা আছে এটা আমার যেমন এনিমেল সেন্সার সিস্টেম আছে ছয়টা লোকেশন এই দিনে নিশা চলি আছে। তাতে আমার রেগুলারলি আমি একটা সিস্টেম রেগুলার রিপোর্টিং সিস্টেমও এটা বনোয়া হয়েছে, যেতিয়া বন্যপ্রাণী পার হব তাত ইমিডিয়েটলি আমার রেকর্ড পাই যাব। তারপর আমি সেটো আমার ভেহিকল মুভমেন্ট আর এনিমেল মুভমেন্ট কোন পিরিয়ড চলি সেটা ভালকে এনালাইজ করবলে আমাক সুবিধা দিচ্ছে এই সিস্টেম।